হিজাব পরে বের হয়েছেন, মাশাল্লাহ ভালো। এই যে সিরা খেল, এই মাথার দাগটা ছিঁড়ে গেছে, তার নিয়ে কোটি দিয়ে মাথায় দিচ্ছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন খালা? কই গেছিলেন? বাসা কোথায় খালার? জি ইসলামপুর। ইসলামপুর? আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে নাই কেউ? আছে বাবা। একটু জোরে বলেন খালা। আছে। মাশাল্লাহ হিজাব পরে বের হয়েছেন, ভালোই তো। হ্যাঁ, এই হিজাব পরে বের হয়েছেন, মাশাল্লাহ ভালোই। কারণ মানুষ যত যাই করুন, নিজের ইমান ঠিক থাকলে আল্লাহর কাছে অনেক ভালো হয়। ভালো থাকবেন। নামাজ করেন? আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে নাই কেউ? জি তাই। কীভাবে পড়ছে? আপনার জামাই নাই? তো ছেলে একজন, মেয়ে নাই? না বাবা, নিয়ে গেছে। ওই যে ছেলে কোনো কাজ টাজ করতে পারে না? তার ছেলে মেয়ে আছে, আমার একটু ওষুধ লাগে। এই তো জ্বরে পড়িয়েছিলাম প্রায় এক সপ্তাহ। ওই ডাক্তারের দাদা একজন একটু ওষুধ লাগাইছিল, তা পয়সা দিতে হয় না। জি একটু বারোই। যাই হোক, তারা নামাজ পড়বেন? হ্যাঁ, পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন। এই যে জোহর নামাজ পড়তে পারি দিই, বাড়িতে আসরের আগে পড়িয়ে তারপরে। না, আপনাকে দেখে ভালো লাগছে কি মনে করেন? আপনি হিজাব টিজাব পরে বের হয়েছেন, আপনার মুখ মানুষ দেখে না, যার জন্য আমার দেখে ভালো লাগছে খালা। ইনশাল্লাহ দোয়া করবো। খাইছেন দুপুরে কিছু খালা? খাইছি। কি খাইছেন? ওই ক্যান্টিন থেকে ভাত খাইছি, খাতে পারি না তো জ্বরে যাইয়ে যা গালে দিতে ভাত। ও কি টাকা রাখছিল খাওয়ার পরে? এমনি দিছে। আলহামদুলিল্লাহ। নিচে বাবা তোমাকে দরজার দোয়াতে আমি যে দাঁড়াবো, আমার সবাই ভালো থাকে। আলহামদুলিল্লাহ ভালো থাকে। ভালো খালা, বের হয়েছেন কয়টা বাজে খালা? বের হয়েছেন কয়টা বাজে? দশটার সময় বাবা। কি পারি না তো, প্রতিদিন বের হন এরকম? ওই হেলমেট এক মাস পরে। আর ওই বেল তলাটা ধুইয়ে ওই খাদুর তলায় আসি শুক্রবারের দিন। হিজাবের দাম কত খালা? এরকম একটা হিজাব, এই হিজাবের দাম কয় টাকা? মাসে দিছে না, এমনি কয় টাকা দাম? তা তো কত পারি না। আচ্ছা, এখানে তো আশেপাশে কোনো মার্কেট নাই, আমি কি আপনাকে একটা হিজাব কিনে দিব? এখানে তো আশেপাশে কোনো মার্কেট নাই, নাহলে আমি একটা কিনে দিয়ে দেবো আপনাকে। আচ্ছা দাঁড়ান। কইছেন বাবা, আমি দোয়া করি, কইছেন এই আল্লাহর কাছে হাজার হাজার শুকর। এটা রাখেন, একটা শুন, ভালো দেখে হিজাব কিনে নেবেন, এটা 500 টাকা। ঠিক আছে খালা, কারণ আপনাকে দেখে ভালো লাগছে যে আপনি হিজাব পরে বেরোয়ছেন। সচরাচর তো এরকম বের হয় না মুখ দেখে এরকম। বাবা আমি ওই ইসলামপুর বাজারে আসলি, ইসলামপুর, হ্যাঁ ইসলামপুর বাজারে আসলিও আমি বড়কার না করি, আমি বারোটি বাড়ি আমার কেমন জানি বাজো 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 খাই, কেমন জানি আমি কাপড় চুর কিচ্ছু করি দিই এই উঠাই বলি কবার নাকি বাবা, আমি কই সত্যি কথা। আর বড় কামুড়ি দিয়ে বাড়ালি না আমার কাছে কেমন খায়, খুব সুন্দর, মানে গরম গরম আমার কাছে গরম খায়। যাক আলহামদুলিল্লাহ ভালো।
আর এটা দিয়ে আপনি একটা হিজাব কিনে না, যদি আবার কোনো দিন দেখা হয় ইনশাল্লাহ তাহলে আমি একটা আপনাকে বোরকা দিব, ঠিক আছে? আমি দোয়া করি বাবা। আচ্ছা আপনি ওদিকে আসেন কখন? আমি এক মাস পরে আসি। মাস পরে আসে? আচ্ছা ইনশাল্লাহ দেখা যাক, আবার যদি কোনো দিন সামনে পাই আমি একটা বোরকা কিনে দেবো আপনাকে। ঠিক আছে খালা, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।